বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ গোলাম নাফিসকে বহন করা রিকশাটি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হবে। গণভবনে সেই রিকশাটি দেখতে এসে একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। গণভবনে রিকশা হস্তান্তরের সময় উপদেষ্টা নাহিদ রিকশা চালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। গত 5 নভেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত নাফিজের নিথর দেহ পড়ে থাকা রিকশাটি বিক্রি করে দিয়েছেন নূরু শিরোনাম সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষণিক রিকশা ও রিকশা চালককে খুঁজে বের করার জন্য তার দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন। উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রিকশা চালক নূর মোহাম্মদ ওরফে নূরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি 35,000 টাকায় লন্ডন প্রবাসী আহসানুল কবির সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছেন বলে জানান। পরবর্তী সময়ে আহসানুল কবির সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করার ইচ্ছে পোষণ করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রিকশাটি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যুগ্ম আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়।